এই মাসে অনেকেই দেখা যায় যে কিছু কাজ করেন যেগুলো সব নিয়তেই করেন কিন্তু এগুলো আসলে আল্লাহ এবং তার ওষুধ অনুমোদন করেননি তার মধ্যে একটি হচ্ছে লাইলাতসমিন সাবান বা সাবানের পনেরো রাত্রি পনেরোতম রাত্রি পালন করা বা এর পরের দিন রোজা রাখা এ দুইটি আসলে প্রমাণিত হয়নি রসুল্লাহ আসালাম হাদিস দিয়ে প্রমাণিত হয়নি সাহাবাহা আমরা আমল দিয়ে প্রমাণিত হয়নি তাবেনদের কেউ কেউ করেছে সে তাবিনদের কথা তো দলিল নয় নয়টা আপনি জানেন আমরা সবাই জানি সেই হিসাবে আমরা আমরা মনে করি যে আমাদেরকে এমন কাজটাই করা উচিত যেই যেই কাজটি এমন 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 কাজটি করা উচিত যে কাজটি আল্লাহ আল্লাহ কবুল হবে পণ্ডশ্রম করা ঠিক নয় ইমানদার সবসময় তার প্রতিটা মুহূর্ত কাজে লাগাবে ভুল হলে করে ফিরে আসবে বেদাত সাধারণত তখনই হয় যখন মানুষ কোনো কাজ করে স্বভাবের আশা করে আর বেদাত তখনই হয় যখন এটার মধ্যে ইচ্ছা করলে শরীয়তের একটা রূপ দেয়া যায় যেটা সাধারণত মানুষ বুঝতেই পারে যে এটা শরীয়তের অংশ না এটা বেদাত হয় না এটা তো এমনি না যায় জিনিস বাইরের জিনিস বোঝা যায় বেদাত ওইটাই যে চিনা খুব কষ্টকর এজন্য যারা আলেম তারা যখন বলে যে জিনিসটা বেদায়াত তখন সেটা পরিত্যাগ করতে হয় সেখানে এটা বলা ঠিক নয় যে অসুবিধা কী আমরা কিছু আবাদত করলাম এই কিছু আবাদত করাটা এই যে অসুবিধায় বলছে অসুবিধা কী এটাই কিন্তু নিষিদ্ধ কারণ আবাদতের মূল হচ্ছে যে অবশ্যই আল্লাহ এবং তার রস থেকে আসতে হবে নিজেরা কোনো কিছু বানায় করলে সেটা কখনো আবাদত বলে গ্রহণযোগ্য হয় না সেটা আবাদত হয় না এই আমরা নিজেরা কোনো কিছু বানিয়ে করব না করলে এদের অসুবিধা কী এদের সিস্টেম চালু হয়ে যাবে এটা কোনো দিনে আর আপনি বন্ধ করতে পারবেন না সব কাজে বলা যাবে অসুবিধা কী যত অন্যায় সবগুলি তখন জায়গা হয়ে যাবে কোনো ব্যেধাতে আপনি আর সংজ্ঞা দিতে পারবেন না সব বেদাতে হাতের হয়ে যাবে এই জন্য আমাদের উচিত কাজ করার আগে খুঁজে দেখা যে এটা আসলে আল্লাহ মুখ তার অনুমোদন করেছেন কি না হলে এবাদত করব না দুনিয়ার কাজে আপনি সব করতে পারেন যতক্ষণ শরীর বিরোধী না হয় কিন্তু আবাদতের ক্ষেত্রে সব বন্ধ করতে হবে যতক্ষণ দলিল না পাওয়া যাবে আশা করে বিষয়টি আমরা বুঝতে পারছি